110,000 বিহারত বিক্রি দুই অসম কন্যা মোবাইল কিনিবলৈ গৈ বন্দী হল পতিতালয়ত ৩০,০০০ টকা মুক্তিপণ বিচাৰি জালত মাষ্টাৰ মাইণ্ড অসমত ঘাটি পাতি এটা চক্ৰ চলাই যুৱতীৰ ব্যৱসায় নারী আৰু যুৱতী সৰবৰাহকাৰীৰ বাবে এতিয়া সহজ টার্গেট অসম অসমৰ দুখীয়া ছোৱালী বোৱাৰীৰে ভৰিছে দেশৰ বহু পতিতালয় হাজাৰত বিক্ৰী হয় অসমৰ যুৱতী বিভিন্ন পতিতালয়ত কিমান ভয়ংকৰ আৰু উদ্বেগজনক এবাৰ ভাবি চাওক হঙাগৰৰ ঘটনাটো শুনিলে আপোনাৰো চকু কপালত উঠিব মোবাইল কিনিবলৈ ওলাই আহিছিল এগৰাকী কিশোৰী আৰু এগৰাকী যুৱতী বাটতে দুষ্ট চক্ৰে বুদ্ধি দিলে দিল্লীলৈ ফুৰিবলৈ যোৱাৰ কথামতে উপস্থিত গুৱাহাটী ৰেল ষ্টেচনত ষ্টেচনতে দুয়ো লগ পালে চিকান্দাৰ আলী নামৰ এইটো পাখণ্ড আশ্বাস দিলে দিল্লীলৈ লৈ যোৱাৰ সিকন্দরে দুয়োকে গতাই দিলে বশিষ্ঠত ভাড়াতীয়া হিসাবে থকা ইদ্রিস আলী ইদ্রিস তেওঁর পত্নী বাবলিয়ে লগ ললে পশ্চিমবঙ্গের পাঞ্জিপাড়ার জনৈক খাইরুন নেসা তিনিও দুই ভুক্তভোগীকেই আই এস বিটির পর বাসে লই গল শিলিগুড়ি শিলিগুড়িতেই বিহারের পূর্ণিয়ার আকবরক বিক্রি করে ভুক্তভোগী দুগৰাকীক দুয়োয়ে তেতিয়ালৈকে নাজানে চলি আছে কি 110,000 টকাত বিক্রি হল দুই অসম জুৰি আগপরে আকো দুয়োকে নি বিক্রি করে বিহারের রৌতার পতিতালয় ইদ্রিস আলী আর ওয়াইফে 110,000 টাকার বিক্রি করেছিল সেই পয়সাটা লৈছিল তানবীর আলম যুন আজি তে আমার লগত আছে তদন্তকালতে ভুক্তভোগীর পরিয়াললে আহিল এটা ফোন 30,000 টাকা লাগে মুক্তিপণ টাকা দিলে ঘুরাই দিব জিয়ারি টিমর ভাইক ভিক্টিমর ভাইক ফোন করে কয় যে তাইক রিলিজ করি বলে 30,000 টাকার ডিমান্ড দিয়ে সেই ফোন নম্বরের আলম লৈ বিহারের পতিতালয়ত অভিযান চলায় উদ্ধার করে দুয়োকে আমি ট্রেক করে গম পালো যে গোটেই গ্যাংটো আছে বিহারের পূর্ণিয়া ডিস্ট্রিক্ট আর একর্ডিংলি আমার পুলিশ টিম ইয়ারপর গল গিয়ে পূর্ণিয়া ডিস্ট্রিক্টর পর দুগারী ভিক্টিম এলং উইথ তানবীর আলম নামের যিজন মানুহে আমার অসমৰ পৰা সহায় করা দুজনের মানুহৰ লগত মিলি তাই কিনিছিলে তেখেতক আমি এরেস্ট করে আনিলো তদন্তকালত পোহৰলৈ আৰু ভয়ংকৰ তথ্য দুয়োকে বিক্রি করে পুনৰ অসমলৈ রওনা খাইরু নেসা টার্গেট আৰু এগৰাকী যুৱতী সৰবৰাহ ভাগ্য ভাল কথমপি ৰক্ষা পৰিল সেইগৰাকী যুৱতী এতিয়ালৈকে আৰক্ষীৰ জালত পৰিছে বিহাৰৰ তানবীৰ আলম বাঘবৰৰ ইদ্রিস আলী পশ্চিমবংগৰ খাইৰু নেচা গুৱাহাটীৰ সিকন্দৰ আলী বাকীকেইটা এতিয়াও পলাতক তদন্তত নিশ্চয় ওলাব পূৰ্বে কিমান যুৱতীক কত কত বিক্ৰী কৰিছে এই চক্ৰটো ভিডিঅ জাৰ্নেলিষ্ট হৰিবৰুৰ সৈতে মোস্তফিক হুছেইনৰ ৰিপৰ্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত